আপনার এগেইনস্টে রচনা ব্যানার্জি পার্টি হয়েছেন কি বলবেন? এগেইনস্ট তো কেউ কারণ নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মোদিজির ভোট। লড়াইটা মোদি ভার্সেস মমতা। এই লড়াইয়ে যতই লকেট ব্যাগ ভার্সেস রচনা করুক না কেন, কিছু করতে পারবে। আপনার মঞ্চে যখন আপনার নাম ঘোষণা হয়েছিল তখন ঠিক রাস্তার ওই প্রান্তে একটা শোর উঠেছিল, সেই শোরটার যে ভাইব ছিল সেই ভাইব, এটাই আমার কাছে পরম প্রাপ্তি, এটাই আমার ঠাকুরের আশীর্বাদ যে মানুষ আমাকে ভালোবাসেন। আর সেই ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব হুগলির মানুষের কাছে, হুগলির প্রত্যেকটি ঘরে ঘরে, হুগলির প্রত্যন্ত গ্রামে এবং হুগলির প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। যদি মানুষ ভালোবাসবেন সাথে আমরা কাজ করছি, সন্দেশখালি জ্বলছে আর দিদি নাম্বার ওয়ানে মমতা ব্যানার্জি গিয়ে নাচছেন, আর সেখানে যদি রচনা ব্যানার্জির সাথে আমি নিজে কাজ করেছি অনেক জায়গায়, আমরা দুজনে সহশিল্পী ছিলাম, সুতরাং যতই রচনা ব্যানার্জি ভার্সেস লড়াই লকেট বলুক না কেন এটা কেউ মানবে না। মমতা ব্যানার্জি ভার্সেস আজকে মোদিজি, এবং আসল লড়াই হচ্ছে মোদিজির নেতৃত্বে। মোদিজিকে জেতাতে হবে, লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে, লড়াইটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, ভোটটা মোদি ভার্সেস মমতা। বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগ থেকে লড়বেন মিতালি বাগ, তমলুক থেকে লড়াই করবেন, কে লড়বেন? ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য। কাঁথি থেকে বাংলার প্রার্থী, পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী, ভূমিপুত্র পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। ঘাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব। ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। ঝাড়গ্রাম থেকে বাংলার প্রার্থী, পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া। পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো। বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি ডক্টর শর্মিলা সরকার। বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী, তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। বোলপুর থেকে লড়বেন অসিত কুমার মাল। এবং শেষ বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায়।